আজকে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশের যে 7 নম্বর স্কুল আছে তো সেই 7 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব সাতের ক হচ্ছে একের ক হলো মানুষের খাদ্যনা সরষের খোসা দুই অন্য দেশ থেকে এদেশে এসেছে আলু পাতলা পর্দা আছে কানের ভিতর ঘ পেঁয়াজকালি হলো কুড়ির বোটা দুয়েতে শূন্যস্থান পূরণ করো সাঁতার কাটার আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয় মধু খেলে সর্দি কাশির উপশম হয় গ বলেছে জলের নিচে বহুদূর যাওয়ার জন্য মানুষ ডুবোজাহাজ বানিয়েছে ঘ তেলে ভাজা চানাচুর এইসব খাদ্য বেশি খেলে পেটের অসুখ হয় তিনেতে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও পেঁপে হচ্ছে হজমে সাহায্য করে বিষ ফল ধুতর ফল নিম পাতা কোষপাচরা হতে দেয় না বিট গাজর গুরুতর রোগ প্রতিরোধ করে চারের কত আছে মানুষের ইন্দ্রিয় কটি মানুষের ইন্দ্রিয় পাঁচটি এদের কাজ কি এদের কাজ হচ্ছে এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ জিভ হচ্ছে খাবারের স্বাদ নেয়া নানা রকম স্বাদের পার্থক্য বোঝা যেমন মিষ্টি ঝাল তেতো টক ইত্যাদি নাক নানা রকম গন্ধ শোকা গন্ধের মধ্যে পার্থক্য বোঝা কান শব্দ শোনা কিসের শব্দ কোথা থেকে আসছে বোঝা চোখ দেখতে পাওয়া দেখে বস্তুটিকে চিহ্নিত করা ত্বক স্পর্শ অনুভব করা ঠান্ডা গরম বা আঘাতের অনুভূতি পাওয়া ক্ষয় বলেছে ফল খাওয়ার প্রয়োজনীয়তা কি দুটো সরস ফলের নাম লেখো দুটি সরস ফল হচ্ছে লিচু আম জামরুলও হতে পারে জাম জামরুল এসব হতে পারে ফল খাওয়ার প্রয়োজনীয়তা কি আচ্ছা ফল থেকে ফল খেলে আমাদের কী কী উপকার হয় আমাদের শরীরে নানা রকম ফল দরকার ফল সহজেই হজম হয় অসুখ বিসুখ করলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি খুবই নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর সব খাবার হজম করতে পারে না এই সময় ফল খাওয়া খুব ভালো এছাড়া আছে যে ফল রোগ আটকাতেও ফল দরকার হয় ফলের রস ও শ্বাসে অনেক কিছু থাকে যা শরীরের জন্য দরকারি সেই দরকারি জিনিসগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না আবার নিয়মিত ফল খেলে মোটা হওয়া থেকে রক্ষা পাওয়া যায় ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকায় ফল খেলে শরীর জলও পেয়ে যায় তো এই কারণে আমরা আমাদের ফল খাওয়া খুবই দরকার তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে সপ্তম স্কুল রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2023-এর তো সেই স্কুলের প্রশ্নের উত্তরগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।